তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, রাত জাগতে তো হয় না, ফোন থাকলে একটু কুচকুচ কুচকুচ করি, বাট সেই অপশনটাই এখানে নেই, রুমের ভেতরে এখানে নেটওয়ার্কই থাকে না, তাই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, তাড়াতাড়ি উঠে পড়েছি আর দিনটাকেও তাড়াতাড়ি করে শুরু করে দিয়েছি। এখন আমি বসে বসে চা খাচ্ছি, সেই দালানটাতে বসে এখন চা খাচ্ছি, আর এই হচ্ছে আমার চা। তো এখন চা ফা একটু খাই, তারপর একটু বেরোবো, দেখি মা বলছে মায়ের মামার বাড়ির সাইডে একটু ঘুরতে যাবে, তো ঘুরে ঘুরে আসি। চলো দিনটাকে স্টার্ট করি, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, ভিডিও ভালো লেগে থাকলে ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। হ্যাঁ, পাশে হয়ে গেছে, এখন অনেক তালা মারা না, তালা খোলাই আছে। তো এখন আমি আর আমার মা একটু এসেছি মায়ের মামার বাড়ি। তো এই যে পেছনে বড় পাকা বাড়িটা দেখছো, সেটা হচ্ছে আমার মায়ের মামার বাড়ি, সব কাছাকাছি, পাশির বাড়ি, মামার বাড়ি কাছাকাছি। তো একটু এদের সঙ্গে দেখা করে যাই, ভেতরে ঢুকি। এটা হচ্ছে আমার মায়ের মামার বাড়ির পুরনো বাড়িটা। এখন যে যার নতুন বাড়ি করে সবাই আলাদা হয়ে গেলেও পুরনো বাড়িটা এখনও আছে। এই ইনি হচ্ছেন আমার মায়ের মামিমার, এই হচ্ছে পুরনো বাড়ি, দেখতেই পাচ্ছ ভেতর বাড়ির দেওয়া ঘর, চারদিকে বাড়ি, মাঝখানটায় ফাঁকা। এই বাড়িটায় আগে অনেকেই থাকতো, এই বাড়িটাতে আমিও প্রচুর সময় একসময় কাটিয়েছি, কারণ আমি মায়ের সাথে মায়ের মামার বাড়ি আসতে ভীষণ ভালোবাসতাম। এখন এখানে আর কেউ থাকে না, পড়াশুনোর ক্ষেত্রে, চাকরি সূত্রে, কারোর বিয়ে হয়ে গেছে, সবাই বিভিন্ন জায়গায় চলে গেছে। শুধু আছে বলতে আমার মায়ের মামা দুজন আর মামিমা দুজন, তারাও আবার পাশে পাকার বাড়ি করে নিয়েছে, তাই পুরোই অ্যাসেটটা খালি দাঁড়িয়ে আছে, তেমন আর কেউ এখানে থাকে না। মায়ের দিদাদাদু ছিল, তারাও নেই। আর এই হচ্ছে এদের নতুন বাড়ি, বাড়ির কাজ চলছে, মানে বাড়ি তৈরি অলমোস্ট স্টার্ট হয়ে গেছে। তো এখন এরা এখানে কিছু কিছু শিফট করেছে, কিছু কিছু মানুষ শিফট করেনি, জিনিসপত্র নিয়ে আসা এখনও কমপ্লিট হয়নি। তো চলো আগে একটু এদের ভেতরে বাড়িটা দেখি, একটু গল্প গুজব করি, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। এটা হচ্ছে সবার পছন্দের বকুল তলা। এই বকুল গাছটা আমার মা যখন ছোট ছিল তখন থেকেই ছিল, আর বকুল গাছটা এখনও রয়ে গেছে। আমার মা যাচ্ছে বকুল গাছের কড়ে একটা ছবি তুলবে বলে, এটা নাকি এখানকার বকুল গাছ। তারপরে মা যাচ্ছে তার কিছু পুরনো বান্ধবীদের সঙ্গে দেখা করতে। এখানকার বাড়িগুলো তোমাদেরকে কালকেই বলেছিলাম ঘুরে দেখাবো, সুতরাং বাড়িগুলো এখন দেখাই। প্রত্যেকের বাড়িতে ইউজুয়ালি এখানে গরু আছেই, গরুর থেকে ওরা অনেক উপকৃত হয়, আমরা সবাই 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 জানি। তো চলো এর বাড়ির ভেতরটা দেখি। এদের বাড়ির ভেতরের স্ট্রাকচারটাও কিছুটা একই রকম, মাঝখানে ফাঁকা জায়গা, চারদিকে গোল করে বাড়ি। এখানকার বাড়ির স্ট্রাকচারগুলো এরকমই, মাঝখানটা ফাঁকা, চারদিকে গোল করে বাড়ি, এটাও সেম। মা অনেকদিন পর এসছে আর ইনি মাকে চিনতেন, আমাকে যদিও কেউ তেমন চেনে না, তো মায়ের হাত ধরে বসে অনেক গল্প হচ্ছে, অনেক পুরনো দিনের কথাবার্তা। মা তো এটা মামার বাড়ি, ছোটোবেলা এখানে আসতো, এখানে অনেক সময় কাটিয়েছে, আমিও টুকটাক এসেছি, বাট এটা আমার অতটাও পরিচিত নয়। তো সব শেষে ঘুরে এসে এবার আমি লাঞ্চ করতে বসেছিলাম, আজকের লাঞ্চে ছিল আলু ভাতে, যেটা আমার খুব পছন্দের, তাই জন্য হয়েছিল। ছিল এখানে ঢ্যাঁড়স ভাজা, একটা সবজি, চাটনি ছিল, চাটনিও আমার খেতে খুব ভালো লাগে, ইউজুয়ালি মিষ্টি জিনিস আমার পছন্দ, আর ছিল ডাল, তার সাথে ছিল চিকেন। তো এটাই ছিল আজকে আমার দুপুরের লাঞ্চ। দুপুরে লাঞ্চ করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আমার এক মামার সাথে আমি একটু এই যে বাইকে করে বেরিয়ে পড়েছি ঘুরতে, কারণ বসে বসে একদম ভালো লাগছিল না, তাই ভাবলাম কোথাও থেকে একটু ঘুরে আসি, মনটাও খুব ভালো হয়ে যাবে, তো তাই আমি ঘুরতে বেরিয়েছি। আমি বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে আছি, কারণ আমার ওখান থেকে কোনো ভিডিও পোস্ট হচ্ছিল না, তাই আমার এক মামা ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, ওর সাথে আমি একটু এসেছি ভিডিওটা পোস্ট করার জন্য। বেসিক্যালি এখানটায় স্পিডটা প্রচুর দিচ্ছে, তো ভিডিও পোস্ট হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যাব। আর একটু গ্রামটা ঘুরে দেখলাম, তোমাদেরকেও কিছু কিছু ক্লিপ দেখাবো গ্রামের কী ব্যাপার না ব্যাপার, দ্যাটস ইট। তো চলো ভিডিওটা আপলোড হওয়ার পরে এখান থেকে বেরোবো।
আজকের ব্লগটাকেও এখানে শেষ করছি। আর বেশি কিছু দেখালাম না, খুব টায়ার্ড ছিলাম, বাড়িতে এসে ঘুমিয়ে গেছিলাম। যদি কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। খুব জলদি দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। টাটা, হোপফুলি সবাই ভালো থেকো।